ঘাটত জলপ্রলয়, জলবন্দী শতাধিক পরিয়াল, নিপকে এড়ি দিয়া পানীয় সৃষ্টি করেছে বিভীষিকা। ক্রমাগত চতুর্থ দিন বন্যাত্মর জীবন সংগ্রাম, ৭২ ঘণ্টার ব্যবধানত নিপকে দুবারকর এড়ি দিছিল বান্ধ পানী, যার ফলত বিগত চারিদিন ধরে গোলাঘাটত সৃষ্টি হয়েছে বান বিভীষিকার। নিপকে হঠাতে দয়াং জলবিদ্যুৎ প্রকল্পর পানী এড়ি দিয়াত নিরাপদ আশ্রয় বিচারি রাইজর হাহাকার। আমার সেফালে চারিফালে পানীয়ে গোটে ভিড় হয়ে আছে, পানি গোটে মানুষ ওলাবলে ওলাবলে তো বাটে না, গরু ছাগলের রাস্তা পদূলি একু নাই, মানে ডুবি শেষ ধ্বংস হয়ে গেছে, স্কুল ঘর একু নাই। খাদ্য বাসস্থানের বন্যাত্মর সংগ্রাম অব্যাহত থাকার সময়টি শ্রাদ্ধ ক্রিয়াকর্ম সম্পন্ন করবলে অসহায় হয়ে পড়েছে দুর্ভোগিয়া পরিয়াল। সাক বন্যাত্মর দুর্দশা, পানির মাজতে উভতাই বিচারি এইদরে সম্পন্ন করলে মৃতকর ক্রিয়াকর্ম। হুড়াহুড়ে বাড়ছে ধনহিরিণর জলপৃষ্ঠ, বানে উঠাই নিলে দুখুটি মুখর পথ, নুমলীগড় দেড় কোটি টকা জিও বান্ধর উপরে বাগড়ছে পানী। নুমলীগড়ের দৃশ্যয়া, এডিঙি পানীত নামি বানাক্রান্ত নিরাপদ ঠাইলে ঢাপলি মেলার এই শিহরণকারী দৃশ্য বন্দী হয়েছে নিউ সিটিৰ কেমেৰাত। মরমিত বানর কবলত অর্ধ আতটি গাঁও, মাজে সকাম চক কেনে বস্তু গোটাই মিলি এইবিলাক কল কুঁহিয়া আদি করে গোটে শাক পাচলি লেগে ধরো আজি সকাম জিও বেগ কামটো ইমান হেৰি ভাবে কইলে যে এটা পানিতে জিও বেগ উঠি যাব লাগি উঠি গুছি গল, প্রায় ঠায়ে ঠায়ে এটা জিও বেগ নাই, জল সম্পদ বিভাগৰ পৰা কোনো এইবিলাক আহি চোৱা চিতা কৰিব লাগিছিলে, কিন্তু আজিলৈকে কোনো আমি ইয়াত মানুহক আহি ইয়াৰ এইবিলাক চোৱা বা কোনো হেৰি কৰা কোনো দেখা নেপালো। একেই দৃশ্য গোলাঘাটৰ আন আন ঠাইতো, কৰবাত ঘৰৰ চোতালেৰে ভাগৰিছে পানীৰ সোঁত, আন কৰবাত প্ৰচণ্ড সোঁতৰ মাজেৰে বানাক্ৰান্তই চলাইছে ঘৰৰ সম্পদৰ পশুধন উদ্ধাৰৰ অভিযান। সৰুপথাৰ পানী উঠোৱাই নিলে মেৰাপানী সংযোগী গড়কাপানী পথ, একেই পৰিস্থিতি খুমটাইতো, বানত আৱদ্ধ হৈ পৰিছে অঞ্চলটোৰ ত্ৰিশটা পৰিয়াল। খুমটাই সমগ্ৰ বান পৰিস্থিতি তদাৰক কৰিছে বিধায়ক মৃণাল শইকীয়াই। সকলো দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলৰ মানুহ আজি তেওঁলোকক গেছো দিয়া কথা আছিল, কিন্তু পানীৰ কাৰণে গেছখিনি আনিব পৰা নগ'ল, আৰু আজি এতিয়া তেওঁলোক জলবন্দী হৈ আছে, তেখেতসকলক আহি খা খবৰ কৰি ৰিলিফ চিলিফৰ মই ব্যৱস্থা কৰি দিছোঁ, আৰু যদি প্ৰয়োজন হয় ৰাতি যদি পানী বাঢ়ি যায় তেতিয়া তেওঁলোকক ইয়াৰ পৰা এভাকুৱেট কৰা হ'ব। বানে গ্ৰাস কৰিছে খুমটাই বৰবাৰীটো, লেটিকু চাপৰি, বগৰিয়নী, বুটলিখোৱাকে ধৰি কেইবাটাও অঞ্চল। ইফালে দুৰ্দশাৰ সময়তো প্ৰশাসন আৰু দুৰ্যোগ প্ৰশমন বিভাগে যথোপযুক্ত ব্যৱস্থা নোলোৱাৰ অভিযোগ তুলিছে আতংকিত ৰাইজে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।